আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। তো রাইট নাও দেখেন, আমাদের এদিকে খুবই শীত। তো শীতের সকালে আমি বের হয়ে গেছি, আমার একটা ভাই আছে, ঠিক আছে, ও আজকে ঢাকা চলে যাবে। মানে কি বলবো, আজকে ঠান্ডার কারণে আমার সামনে হয়তোবা মানে বেশি দূর আমি লক্ষ্য করতে পারতেছি না, এত কুয়াশে যে তারা লক্ষ্যই করতে পারতেছেন যে কী পরিমাণ ঠান্ডা পড়ছে আজকে। তো তাও আমি যাইতেছি, কারণ ভাইটা এতদিন থাকলো, খুবই মজা হইলো ওর সাথে, আজকে ও চলে যাবে, তো ওরে আগে দিয়ে আসবো। তো গাইস, এটাই ওই বান্দা যারে আমি পৌঁছায় দিয়ে আসবো আজমপুর স্টেশনে, মানে ট্রেনে তুলে দিয়ে আসবো, ঢাকা চলে যাবে। তো জমিদারের পোলা তো এখনও মানে ঘুম থেকে উঠলো, নাস্তাও করে নাই। তো এখন নাস্তা করানোর জন্য যাইতেছি আমার এক দাদার বাসায়, ওখানে ও নাস্তা করবে, দেন ওরে নিয়ে চলে যাব। আর কি বলবো ভাই, ঢাকায় পোলা পানি তো অলস কি লিখা ভাই, ঘুম থেকে উঠছে ভাই 8:30 বাজে, এখন ওই আজকে চলে যাব, আজকে মানে ওর কোনো ইয়েই নাই। ঘুম ভালোবাসে তোর বউ চলে যাবে, শালা এত ঘুমাই, বুঝতে পারছো? মানে ভাই বেশি ঘুম অতিরিক্ত কোনো কিছুই ভালো না। শীত শীত বেশি তো এই জন্যে ফগ হয়ে আছে, তো কিছু করার নাই, চলো। আজকে চলে যাইব, ঠিক আছে, ওরে অনেক মিস করবো, আর করান তো অবশ্যই পূর্ব, কিছু করার নাই, অবশ্যই আবার ইনশাল্লাহ দেখা হইব। আর চিল ব্রাদার, স্টে সোয়েক, ওর চ্যানেলটার নাম সোয়েক উইথ তাবির। তো ওর ডিসক্রিপশনে আমি ওর চ্যানেলটার লিঙ্ক দিয়ে রাখবো, সবাই ওরে সাপোর্ট করেন। আর কিছু বলার নাই ভাই, হাই, তোর ট্রিট দিয়ে দিছি। গাইস, এই মুহূর্তে আছি আমরা আজমপুর স্টেশনে, তো এই তো ওরে একটু পরে তুইলা দিব। তো এখানে আমরা একটু পিছনের দিকে আছি,